শুভেচ্ছা, স্বাগত সবাইকে চলতে চলতে অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে মাহফুজ মিশর। আজকে আমাদের অতিথি গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চিকিৎসক সমাজসেবী ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। স্যার স্বাগত আপনাকে, ভালো আছেন আপনি? ভালো। স্যার, আমি আপনাকে যে প্রশ্নটা দিয়ে আলোচনা শুরু করতে চাই, গণস্বাস্থ্য কেন্দ্রের ইতিহাস মোটামুটি সবাই একটু একটু জানে যে মুক্তিযুদ্ধ থেকে সেটা শুরু। এটার নাম গণস্বাস্থ্য কেন্দ্র কেন হলো, কেন জনস্বাস্থ্য কেন্দ্র না? মানে এই গণ এবং জন, এর মধ্যে আসলে মৌলিক কোনো পার্থক্য ছিল নাকি এটার চিন্তাটা কী ছিল আপনাদের? এটারও একটা ইতিহাস আছে। এই ইতিহাস বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে জড়িত। জল স্বাধীনতার সময় আমাদের হাসপাতালের নাম ছিল বাংলাদেশ ফিল্ড হসপিটাল। আমলারা বললেন এটা দেওয়া যাবে না, এই নাম রাখা যাবে না, কেননা এটা সরকারি মনে হয়। বিষয়টা নিয়ে তর্কটা যাতে যাতে বঙ্গবন্ধুর কাছে পর্যন্ত গেল, উনি ডেকে পাঠালেন, সাফুল্লাহ কেন গণ্ডগোল করছো, এটাকে মেনে নাও না কেন? আমি বলতে মুজিব ভাই, কারণ আজকালকার দিনে রাজনীতিবিদদের মতো না, তো ডেকে পাঠালেন, লাঠি বিস্কিট খাওয়ালেন, বলে কেন গণ্ডগোল করো, আর তুমি একটু গণ্ডগোলের লোক, আমি সবসময় জানি, ছাত্র জীবন থেকে তোমাকে চিনি। আমি মুজিব ভাই, আপত্তি থেকে এটা সরকারি? বলতে হ্যাঁ, এটা সরকারি, ওরা তো বলেছে। আমি বাংলাদেশ টি স্টল, এটাকে সরকারি মনে হবে? বাংলাদেশ ডুট স্টোর, সরকারি মনে হবে? বাংলাদেশ হেয়ার সেলুন, উনি বুঝতে পারলেন ব্যাপারটা কোন দিকে যাচ্ছে। আমি সুতরাং এটা তো কেন আমি রাখতে, এটা যুদ্ধক্ষেত্রের স্মৃতি, এ জায়গায় রাখতে হতো। তো উনি তো মানুষের ঝামেলাটা কমাতে চাইতেন, আর কঠিন সময়ের মধ্যে তো ওনাদের তখন জীবনে বল এক কাজ করো চলো না। উনি পয়লা বলা হচ্ছে তুমি দাব্বি সাহেবের নামে করো তোমাদের ডাক্তার। আমি বলি ওটার দায়িত্ব আপনার, আমাদের কোনো গুণী ব্যক্তিকে সম্মান করার দায়িত্ব আপনার, রাষ্ট্রের, এটা আমার না, আমি করবো না। তখন বলছে এক কাজ করো, তুমি তিনটা নাম ঠিক করে আসো, আমি তিনটা নাম ঠিক করবো, আমরা তারপরে আমরা দেখবো যেটা ভালো হয়েছে ওটা নেবো। ঠিক আছে, এটা যুক্তিসঙ্গত, কিন্তু উনি কোনো নাম সরাসরি তাও চাপিয়ে দিচ্ছে না, তো গেলাম কয়েকদিন পর আলাপ আলোচনা করে আসলাম, ওই আবার শুরু করলাম, কই না না ওটা তো বাদ হয়ে গেছে, অন্যটা বলো। আমি তখন বলেছি এটার নাম গণস্বাস্থ্য কেন্দ্র। এইটাই বলতে জনস্বাস্থ্য কেন্দ্র না, গণস্বাস্থ্য কেন্দ্র। ও জনস্বাস্থ্য হলে যেন পাবলিক হেলথ মনে হবে, আর তোমার এটা হবে কি, মানুষকে শিক্ষা দিতে হবে, মেয়েদেরকে কর্মসংস্থান করতে হবে, কৃষকের উন্নতি করতে। উনি বলতে পারতেন, উনি আমাকে এরপর 10 মিনিট গণস্বাস্থ্যের সুবিধা ভালো ইত্যাদি নিয়ে 10 মিনিট, ও চলো আমরা দুজনে এটাই ঠিক করলাম, বলতে আমার সাইন করো এখানে, আমরা দুজনে এটাই ঠিক করতেছে। তো আমি ঠিক আছে যেটা, আমি বলতে আপনার আমারগুলো অত ভালো হয়নি, সম্ভবত উনি কোনো নাম টাম ঠিক করেন, সময় পাননি কিছু না। কিন্তু এই যে জিনিস আমি যেটা বুঝতে চাচ্ছি, রাজনীতিবিদ হলে কীরকমের হতে হবে, কীভাবে সমস্যাটা, পরে দেখা গেলো গণস্বাস্থ্য নামটাই তো বেটার নামই হয়েছে। উনি যদি চাপটা সৃষ্টি না করতেন আমার উপরে, আমরা চিন্তা ভাবনা করে এই নামটা, মানে বৃহত্তর অর্থে এই নামটা বঙ্গবন্ধুরই দেয়। অবশ্যই বৃহত্তর, মানে কেউ উনি ওঠা না হলে আজকে এই নাম হতো না। জমি প্রায় 50 একরের মতো জমি অ্যাকোয়ার করে দিয়েছেন, আমরা পয়সা দিয়েছি বটে, কিন্তু সেই সময় জন্য সব ঝামেলা উনি পড়েছেন। উনি পয়লার চেষ্টা করছিলেন আমাকে ঢাকাতে আমার জন্য, আমি বলে যে না, ঢাকাতে অনেক কিছু হবে, গ্রামে চলে। তো এই জাতীয় ওনার দূরদৃষ্টি ছিল। আমি বলি এই এই জিনিসগুলি আমি এখনও যদি আমি কখনো আওয়ামী লীগ করি নাই, কোনোদিন ছাত্রলীগ করি নাই, বরঞ্চ তাদের সাথে ঝগড়া সেটি শেখ মনি, সিরাজুল আলম খান, এদের সাথে, সিরাজুল আলম খান আমার পুরানো বন্ধু মানুষ, আমার ঢাকা কলেজের বন্ধু, কিন্তু এই জাতীয় এইগুলি সৌভ্রাতৃত্ব আর এইটা ছিল। তাই যখনই আমি চিন্তা করি বঙ্গবন্ধুর সে মহানুভবতাটা, অকল্পনীয় মহানুভবতা। আওয়ামী লীগের সঙ্গে আপনি কখনো আওয়ামী লীগ করেননি, ছাত্রলীগ করেননি, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে আপনার একটা দ্বিমত, একটা বৈরিতার সম্পর্ক সবসময় ছিল। আপনার বোন ছাত্র সংসদ নির্বাচনে শেখ হাসিনা বর্তমান প্রধানমন্ত্রী তার কাছে হেরেছেন, যখন ফুল প্যানেল ছাত্র ইউনিয়ন জিতেছে, ফলে আওয়ামী লীগের সঙ্গে এই দূরত্বটা শুরু থেকেই কেন, যদিও তাদের সঙ্গে আপনার ভালো যোগাযোগ ছিল? এইটা একটা ভুল সিদ্ধান্ত, আমি ছাত্র ইউনিয়ন করেছি, আমি চিরকাল কতগুলি প্রিন্সিপালকে মনে রেখেছি, আমার ছাত্রত্ব শেষ, সুতরাং ছাত্র রাজনীতি হবে না, আমাকে যদি রাজনীতি করতে হয় মূল দলের সাথে যেই রাজনীতি করব। কিন্তু যেটা হয়েছে কি, ফলে আমার কাছে মনে হয়েছে দেশের মঙ্গল, দেশের উন্নতি, সংস্কার এটা পুঁজিবাদী ব্যবস্থা দিয়ে হবে না। মুজিব ভাই যখন বাকশাল করার কথা চিন্তা করলেন, এটা উনি প্রভাবিত হয়েছিলেন মণি সিংদের দ্বারা, আমার ধারণা তারা তাদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। সেখানেও আমার 4 ঘন্টা তর্ক হয়েছে ওনার সাথে, আমাকে ডেকে এনেছিলেন,
সুতরাং আমার বৈরিতা ছিল না, তা হচ্ছে ভিন্ন রাজনৈতিক মতবাদ ছিল সেটা। সুতরাং ওইটা আওয়ামী লীগের সাথে কখনও আমার, যেমন হাসিনাকে যখন 21 অগাস্টে আমি অন্তরে বেদনা অনুভব করেছি, আমাদের রাজনীতিবিদকে কেনই করবে, সরকারের ব্যর্থতা তাকে প্রোটেকশন দিতে পারিনি, আমি তাকে দেখা করতে গেছি তখন খালেদা জিয়ার আমল। সুতরাং আমি ওই জন্য কোনো, সিরাজুল আলম খান সারা জীবন ছাত্রলীগ করেছে, প্রকৃত পক্ষে সিরাজুল আলম খানই ছাত্রলীগকে উজ্জীবিত করেছিল সেই সময়। আপনি সিরাজুল আলম খানের কথা বারবার বলছেন, বাংলাদেশের রাজনীতিতে ওনাকে রহস্য পুরুষ বলা হয়, এবং আপনি আওয়ামী লীগ করেননি, আপনি নিজেকে বিএনপি বলেও দাবি করেন না, আবার আপনার সঙ্গে ডক্টর কামাল হোসেন, মাহমুদুর রহমান মান্না, তাদের একটা ভালো সম্পর্ক, আবার আপনি কয়েকজন আগে দাবি করেছেন আপনি শেখ হাসিনার শুভানুধ্যায়ী, ফলে আপনি কি আসলে সিরাজুল আলম খানেরই অনুসারী, মানে এক ধরনের রাজনীতির রহস্য পুরুষ? সিরাজুল আলম খান কাপালিক নামে পরিচিত, সে ঢাকা কলেজে মেয়েদের রোল করেছিল, তখন তার মেয়ে পাওয়া যেত না, এটা আমাদের তার বার্ষিক ড্রামাতে সে মেয়ের রোল করেছিল, সে অঙ্ক পর্যাপ্ত, সে অঙ্ক এইটাতে সে অত্যন্ত ভালো মানুষ আছে, কিন্তু ওই কতগুলি জিনিস থাকে, এটা তাকে কী করে বলবো আমি, তার একটা সেই জন্য এটা পছন্দ করি, একটু রহস্য সৃষ্টি করতে, এটা এটা অনেকটা সিরাজ শিকদারের মতো একটা একটা রহস্য সৃষ্টি করতে সে পছন্দ করে। আপনি একেবারেই মাঠে থেকে যুদ্ধ করা মানুষ, মুক্তিযুদ্ধের কথা যদি বলি, এবং সেটিকে অস্বীকার করার কোনো সুযোগও নাই, সেটি নিয়ে কোনো বিতর্কও নাই, এবং আপনি একাধিক সময় মন্ত্রিত্বের সুযোগও পেয়েছেন, করার সুযোগ পেয়েছেন, সেটি করেননি কারণ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী কাউকে কাউকে তারা মন্ত্রী বানিয়েছিলেন। সেই জাফরুল্লাহ চৌধুরী যখন জামাত এবং বিএনপি মিলেমিশে একাকার, তখন বিএনপির অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে যান, বিএনপি চেয়ারপারসনকে উপদেশ পরামর্শ দেন, সেইটা মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ চৌধুরীর জন্য খানিকটা বেমানান কারো কারো কাছে লাগে কিনা? বাংলাদেশের জন্য যতক্ষণ পর্যন্ত আমি যেমন বলি, আজকে যখন রাজাকাররা মানবতা বিরোধীরা জঘন্য অপরাধ করেছে, তাদের কঠিনতম শাস্তি হওয়া উচিত, তাহলে কঠিনতম শাস্তিটা মৃত্যুদণ্ড নয়। আজকের পৃথিবীতে দাঁড়িয়ে মৃত্যুদণ্ড এটা একটা ভুল সিদ্ধান্ত, এবং এটা খুব কম, আমি আগেও কয়েকবার বলেছি, একটা এত বড় অপরাধ করেছে নিজামিরা, ইরা মানুষ শত শত মানুষকে, তার শাস্তি কী হলো? 1.5 থেকে 2 মিনিটের ফাঁসি, এটা কোনো শাস্তি হলো? ভুলে গেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এক সময় মানে হাসিনাকে জিজ্ঞাসা করেছিলাম যে ফারুকদের কত তারিখ ফাঁসি হয়েছিল, উনি আমার দিকে তাকিয়েছিলেন, কর্নেল ফারুক যারা বঙ্গবন্ধুর হত্যাকারী হিসেবে চিহ্নিত, উনি তাকিয়েছিলেন। আমি তারপরে আমি ওনাকে ঈদ থেকে রক্ষা করার জন্য বললাম, আমারও মনে নেই। সুতরাং এত বড় অপরাধীর কবে ফাঁসি হলো আমরা কেউ মনে রাখতে পারছি না, তাহলে শাস্তিটার ভিন্নটা চিন্তা করা উচিত। আজকে যদি তাদের 90 বছরের শাস্তি হতো, ফারুক বেঁচে থাকতো, কিন্তু আমরা প্রতিদিন আপনারা লিখতেন, ছবি আসতেন, মাটি কাটতেছে, কিন্তু রাষ্ট্রপতি তাকে ক্ষমা করেও দিতে পারতেন না, ক্ষমা করে, এটা একটি বোকার মতো প্রশ্ন হলো। আজকে আমাদের একচ্ছত্র আছে, আইন আমরা বদলাতে পারি না, যারা মানবতা বিরোধী সেখানে রাষ্ট্রপতি কখনোই ক্ষমা করতে পারে না, কারোরই কোনো ক্ষমা, কারো কোনো ক্ষমতা থাকবে না। আপনার সঙ্গে আমরা আরও কথা বলবো, ছোট্ট একটা বিরতি নিতে চাই। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কথা বলবো ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। বিরতির পর স্বাগত আরেকবার, চলতে চলতে অনুষ্ঠানে কথা বলছিলাম ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে। আমি যে প্রশ্নটা করছিলাম যে অনেকেই মনে করেন যে আপনি একেবারেই বিএনপির মানুষ, আপনি বিএনপি করেন, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে অন্তত 10 বার আপনি সলা পরামর্শ করেছেন, বিভিন্ন সময়ে তাকে উপদেশ দেন, ফলে আপনি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী কি একজন মুক্ত মনের মানুষ, নাকি উনি এখন বিএনপির অ্যাডভাইজার বা এরকম কিছু? আমি বিএনপির সদস্য না, ইয়ে না, কিন্তু আমার বিএনপির সাথে একটা নৈকট্য আছে। কেন নৈকট্য আছে? আমার যুদ্ধক্ষেত্রেই আমার জিয়াউর রহমানের সাথে পরিচয়, যুদ্ধক্ষেত্রের যে সম্পর্কটা হয় এটা রক্তের সম্পর্কের মতো অত্যন্ত দৃঢ় হয়, সুতরাং তার সুখ দুঃখ, তার ভালো মন্দ অজান্তেই আমরা জড়িয়ে পড়ি একে অপরের জন্য, কারণ আমার পাশে যে ছেলেটা ছিল মুক্তিযুদ্ধে, সে আমাকে বাঁচাতে গিয়ে মারা গেছে, সুতরাং তার সাথে আমার কী সম্পর্কটা থাকবে, তাহেরের সাথে সম্পর্কটা, খালেদ মোশারফের সাথে, খালেদ মোশারফ যখন আহত হলেন আমাকে উনি একজন ব্যক্তিকে দেখা করতেছিলেন, সে আমি লখনউ দৌড়ালাম বিলাত থেকে, আবার আমি কিছু ওই এন্দে মাল্লোর সাথে যোগাযোগ করে অস্ত্র সমস্যার সমাধান করতে গিয়েছিলাম বিলাতে, ফিরে এসেই শুনলাম খালেদ মোশারফ একটা আকাঙ্ক্ষা যেন আমি যেয়ে তার দেখা করি। সুতরাং এই এই সম্পর্কটা, তারপর শুনে মারা গেছেন, হায়দার
মৃত্যুদিন আমার ওখান থেকে হয়তো আমারও মৃত্যু হতে পারতো, চলেন আমরাও যাই। আমি না হায়দার আপনি যান, আমি যেতে পারবো না, আমার এখানে সে খাবার কথা। সুতরাং এই জন্য সম্পর্কটা তো আমার আছেই। তারপরে যখন জিয়াউর রহমান মারা যান, সম্পর্ক তো আপনার সঙ্গে আওয়ামী লীগের আরও আগে থেকেই আছে। আচ্ছা, আওয়ামী লীগেরও তো আমি ব্যথা বেদনায় ইয়ে করি আজকে। সুতরাং যে কারণে আমি যেমন জিয়াউর রহমানকে মুখের উপরে না করে এসছি আমি হব না, কারণ আপনার সাথে আমার মিলছে না। আপনি যেভাবে যাচ্ছেন সেটা সঠিক পথ না, কিন্তু আবার তার মৃত্যুর পরে তার ইতামত সবার স্মরণ আছে, কি স্মরণতিক আছে, একটা জনগণ তাকে কী ট্রিবিউট দিয়েছে। তাকে যখন আমি সঙ্গে সঙ্গে খালেদা জিয়ার সাথে দেখা করতে যাইনি, খালেদা জিয়া অনেক খেয়াল হচ্ছে যে আমি তো যাইনি, উনি খবর পাঠিয়েছেন যে আমি গেলাম না, আমি দেখা করতে গেলাম। যে বললাম যে আপনি আসলেন না আগে, আজ কী আসব, আজকে জিয়াউর রহমান নাই, খালেদ মোশাররফও নাই, আপনি কার সাথে অভিমান করে আছেন? আপনি 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 তো এই খালেদ মোশাররফ এই এদের যে মঞ্জুরের বউর সাথে আপনি দেখা করেন না, এটা কেন? আমরা যুদ্ধক্ষেত্রের মানুষ। কিন্তু বিএনপি আপনার পরামর্শ কি গ্রহণ করে? সেটা করে না, কেউ করে, ভালো কথা কেউ শুনতে চায় না। বলে যে ওই লোক কী বুঝে, আমরা আমরা দেশ চালাই, আমরা ভালো বুঝি। ওনার পাশে দাঁড়িয়ে আমি বলছি, জনগণ আপনাকে কেন ভোট দেবে, আপনি আমাকে কী দেবেন বলেন আমার জনগণের জন্য? সুতরাং আপনি আমাকে পরিষ্কার কথা বলতে হবে, আপনার রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি থেকে ভিন্ন হবে, আপনাদেরকে চিন্তা করতে হবে কীভাবে জনগণের উন্নতি হবে। কিন্তু বাংলাদেশের যে নির্বাচন, সেই নির্বাচন থেকে বিএনপি যে গেল না, সেই পরামর্শটা সম্ভবত ডাক্তার জাফরুল্লাহরই ছিল। না, উনি সেটা এ কথা, আমি ওনার সাথে একমত ছিলাম এটা না বলে। আমি মনে করি যে একটা চেষ্টা করা হয়েছে, শেষ চেষ্টা করা হয়েছে যাতে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়। উনি প্রমাণ করেছেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া একটা ভালোই নির্বাচন করা সম্ভব না। আজকাল আমরা ইউনিয়ন ইলেকশন দেখতে পাচ্ছি। কিন্তু জাফরুল্লাহ চৌধুরী তার কদিন পরে এই সরকারের অধীনে, এই নির্বাচন কমিশনের অধীনে সিটি নির্বাচন এবং এখনকার ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেতে বিএনপিকে উৎসাহিত করেছে। আমি ই করেছি, আমি যেটা মেয়র ইলেকশনে আমি যখন দেখছিলাম দেশে একটা এমন একটা অদ্ভুত পরিস্থিতি, এখানে স্ট্রাইক, ওইখানে বাসে আগুন, কিছু সরকারি লোকে লাগায়, কিছু বিরোধী দল লাগায়, নানা সব বিশৃঙ্খলা, আমি মনে হচ্ছে যে এর থেকে মুক্তি প্রয়োজন। আমি এখনও মনে করি ওনার বেরিয়ে পড়া উচিত, ডাক দেওয়া উচিত মাহমুদুর রহমান মান্না, মাহমুদুর রহমান, শফিক রহমান এবং আরও যে 14,000, তাদের সবাইকে জামিনে মুক্তি দেওয়া হোক, তারপর দ্রুত বিচার করা হোক। এই ডাক দিয়ে যদি উনি নামেন, আজকেও জনগণ ওনার সাথেই আসবেন। স্যার, যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে তার মানে হচ্ছে বেগম জিয়া তুলনামূলকভাবে আপনার কথাবার্তা শোনেন বা অন্তত আপনার বলার সুযোগ আছে? বলার সুযোগ আছে। বিএনপির একটা বড় অংশ, আপনি সাংবাদিক শফিক রেহমানের কথা বলছিলেন, বা একটা বড় অংশই তো মুক্তিযুদ্ধের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। মেজর জিয়া নিজে যুদ্ধ করেছেন, ফলে সেই দলটার সঙ্গে জামাত ইসলামের যে মাখামাখি, এবং মাখামাখিটা এমন একটা পর্যায়ে চলে গেল যে একটা পর্যায়ে বিএনপি জামাতকে নিয়ন্ত্রণ করতে পারে না, বরং জামাত কখনো কখনো বিএনপিকে নিয়ন্ত্রণ করে। যুদ্ধ অপরাধীদের ফাঁসির জন্য জামাত যখন হরতাল দেয়, তখন বিএনপি সেখানে নৈতিক সমর্থন দিয়েছে শুরুর দিকে, পরে সেখান থেকে তারা সরে এসেছে। ফলে সেই জায়গাটাই কোনো পরামর্শ বেগম জিয়াকে কেন আপনারা দেন না, বা জামাত কি আসলে বিএনপির জন্য এত অপরিহার্য, বা বাংলাদেশের রাজনীতিতেই কি জামাত এত অপরিহার্য? না, রাজনীতিতে বিভিন্ন মত থাকা উচিত। আমার হিসাবে জামাতকে আমাদের কনফ্রন্ট করতে হবে বিভিন্নভাবে। এদেরকে আজকে আমি কেন বুঝিয়ে বলতে পারবো না, কিন্তু যেভাবে আওয়ামী লীগ যাচ্ছে সেভাবে জামাত কন্ট্রোল হবে না। জামাতের অন্য নামে জামাত আসবে, আমি যেটা বুঝাতে চাইছি, অন্য নামে ইসলামিক দলরা আসবে, আজকে আরও খারাপ হবে। যেমন শাফি সাহেব প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান, আমি বারে বলেছি যে প্রগতিতে 1400 বছর পুরানো নিয়মকানুন সব মানা যাবে না, মূল যেটা ত্যানের তাতে মূল ইসলামের কথা, ধর্মের কথা, সেটা আমরা মানবো, আল্লাহ এক, রসুল তার ইত্যাদি। না, কিন্তু বিএনপিকে জামাত যদি জামাতকে বিএনপি যদি ছেড়ে দেয়, তাহলে বিএনপি কি খুব রাজনৈতিক ক্ষতি হবে? ক্ষতি তা হবে না। যেভাবে আমি বঙ্গবন্ধুর ইটা করি, বিবেচনাটা করি, উনার বিরোধী দলকে উনি শাহজিদের বাড়িতে খাবার পাঠিয়েছেন, ফজলুল কাদের চৌধুরীকে জেলে দেখা করতে গেছেন, মরিয়ম হিসামুদ্দিন যখন ময়মনসিংহ গিয়েছে আবার বলবে আমার জামাত নিজের স্বার্থে আবার ঘোষণা দেবে গোলাম তাদের পূর্বপুরুষরা অন্যায় করেছিল, ভুল করেছিল পাকিস্তানের ইয়ে করে,
সেই ভুলটাকে সে তার জন্য আমরা দায়ী না, এই প্রজন্ম জামাতের এই প্রজন্ম, তারা বলবে যে আমরা এই বাংলাদেশকে সমর্থন করি, পথে নামা ছাড়া রাজনীতি হবে না। এবং এইটা উন্নয়নের, কেবলমাত্র উন্নয়নের কথা বলে প্রধানমন্ত্রী ভুল করতেন। আমার যদি বাক স্বাধীনতা না থাকে, আমি কথা বলতে যদি না পারি, আমার মুঠো যদি আটকে দেন, তাতে আপনার মঙ্গল হবে না। না, কিন্তু আপনি যে মাঠে নামার বা রাজপথে সক্রিয় থাকার যে কথা বললেন, সেটা করতে গিয়ে বিএনপির ডাকা কর্মসূচিতে জামাত যখন মানুষকে পেট্রোল বোমা দিয়ে মারে এবং সেটা নিয়ে বিএনপি সারা দুনিয়ায় সমালোচিত হয়, এবং তারপরেও 5 জানুয়ারি একটা নির্বাচনের পরে সেটি নিয়ে খুব বড় ধরনের চাপে শেখ হাসিনা সরকারকে পড়তে হয়নি, সম্ভবত সেই সহিংসতাগুলোর জন্যই, সেই দায় তো খানিকটা জামাতের উপর বর্তায়। আমি কাল জামাতে এই যে বিএনপির উপরে বর্তায়, তাদেরও উপর দেয়, কারণ বিএনপির একটা আমি বাড়তে বাইরে থেকে যেটা দেখি, সে 20 দলের সাথে নিয়মিত বসেন না, উনি প্রতি মাসে একবার করে বসেন না, এটাকে উনি অনেক কিছু বুঝেন। চেয়ার তার একটা সুবিধা কী, ওই চেয়ারে যে বসে একবার সে অনেক কিছু শিখতে পারে, জানতে পারে, তাকে কানে কানে কথা বলার অনেক লোক থাকে। কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিটাতে হলে কি, সেটা গণতান্ত্রিক পদ্ধতির সুবিধাটা হলো সব কিছু পাবলিকলি হয়। স্যার, আমরা আবার একটা বিরতি নিচ্ছি, দর্শক ছোট্ট একটা বিরতি নিতে চাই, কথা বলবো আবারও ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে, আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই। বিরতির পর ফিরলাম, আবারও কথা বলছিলাম ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে। স্যার, আমরা জামাত বিএনপিতে এইসব নিয়ে তো কথা বললাম, কিন্তু আমাদের রাজনীতির সম্ভবত একটা বড় সমস্যা হচ্ছে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ এবং আস্থার যে অভাব, সেটি আপনি বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখেছেন, দেখার সুযোগ হয়েছে, আপনি জিয়াউর রহমানকে দেখেছেন, আপনি এরশাদ সরকারের সঙ্গে ওষুধ নীতি সহ বিভিন্ন বিষয়ে কাজ করেছেন, সেটি নিয়ে আর অন্য বিতর্কও আছে। আপনি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর আপনাকে ডেকে দেখা করেছেন, খালেদা জিয়া তো করেছেনই, ফলে এই সামগ্রিক দেখে আমাদের এই যে পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাবের যে জায়গাটা, সেইটা কেন? এটা একটা তো কারণ আছে, আজকে যদি আমরা চিন্তা করি, আমি হাসিনার কথা যদি চিন্তা করি, এখানে কারোই মানসিক অবস্থায় স্থিতি থাকা সম্ভবপর নাই। আমরা যদি চিন্তা করি তার পরিবারের কথা যদি চিন্তা করি, তার তো সারা পরিবারকে ওয়াইপ আউট করে ফেলেছে জাতি, আমরা সবাই দায়ী। এখানে একা বলে এর কথা বলে তার, এখানে দায়ী ছিল রাজনীতি, ওনার রাজনৈতিক দলের কেন্দ্রবৃন্দ, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, সবাই মিলেই আমরা বঙ্গবন্ধুকে খুন করেছি, সবাই মিলে, আমি একটু শব্দ না। আর এই অবস্থায় তার মেয়ের যে মানসিক অবস্থা কী হতে পারে, এটাকে চিন্তা করতে হবে, তাকে আজকে হাসিনাকে বিবেচনা করতে হবে, এই স্মৃতিটাকে মনে করেই করতে হবে। তারপরে তাকে কামাল হোসেনরা ফেরত আনলেন, তাদের কোনো পথ নাই দেখিয়ে আনলেন, ওনারা হাসিনাকে দয়া করেন নাই, তারা দেখছে আর কোনো মতে পথ নেই। হাসিনা হাজার হোক বঙ্গবন্ধুর মেয়ে, তো সে কিছুদিনের মধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করে ফেললেন, এখন ওনার মনে মধ্যে মধ্যে জিগাংসাটা জাগে, বলতে এই চাচারা কোথায় ছিলেন, তারা কেন করেন, এইটা হলে একটা ওনার মানসিক অবস্থার, এইটা বিবেচনা করেই সব কিছু করতে হবে। তারপরে আসলে 21 অগস্টের ঘটনা, এই প্রত্যেকটা ঈদ ব্যাপারে, তারপরে রাজনীতি হঠাৎ ওনার হাত থেকে বেরিয়ে যাওয়ার মতো ছিল অবস্থা, সেখানে উনি যে প্রস্তাব করা উচিত ছিল না সেই প্রস্তাবই উনি করেছিলেন। উনি বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকার মানব না, কিন্তু মন্ত্রিসভাতে আপনারা যেই পদ চান তাই দেব। এখানেই বিএনপির লোকেরা ভুলটা করেছে। আমি অন্য জায়গায় বলেছি, আমি একবার খালেদা জিয়ার দেখা করেছিলাম, ওনার লাল ফোনটা, ও তখন কথা হচ্ছিল ওর ফোন, আপনার ফোন কাজ করে, একটা ফোন করে প্রাইম মিনিস্টারও ফোন করে। আমি বলতে চাইছি হাজার হলো চেয়ারে তো এখন হাসিনা, মহানুভবতা ওনার বাবার মতো ওনাকেই দেখাতে হবে, উনি আজকে আবার বলবেন খালে এত কারো আলাপ আলোচনার দরকার নেই, উনি সরাসরি হাসিনাকে খালেদা জিয়া করেন আসেন, আমি আর আপনি দুজনে এক ঘরে বসে আলাপ করবো, বর্তমানে চাবিকাঠি হলো হাসিনার হাতে, উনিই কিন্তু আজকে এই মহানতা দেখা। স্যার, অনেকেই বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমানকে একেবারে এক করে দেখেন, সমান পাল্লায়, কখনো কখনো তারেক রহমান তার বক্তৃতায় জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর চেয়ে উপরে টেনে তোলার চেষ্টা করছেন, আবার আপনিই বলছিলেন যে শেখ হাসিনার যে অতীত, তার পরিবার হারানোর গল্প, তার উপরে একাধিকবার আক্রমণ, সেগুলোও নিশ্চয়ই আমাদেরকে আপনিই বিবেচনায় নেওয়ার কথা বলছেন। সেই জায়গা থেকে আপনারা যে আলোচনার কথা বলেন, 21 আগস্ট গ্রেনেড হামলার সময় বিএনপি এবং সে সময় সরকারের গোয়েন্দা সংস্থা এবং আরও অনেকেই জড়িত বলে আদালতে এটা মামলাধীন, মামলা বিচারাধীন, তারা জড়িত, ফলে শেখ হাসিনার পক্ষে এই আলোচনায় বসাটাও কতটুকু সম্ভব? খুবই সম্ভব। আজকে মনে রাখতে হবে
ওনার পিছনে আছে কি, সবচেয়ে এই জাতির আমরা যাকে শ্রেষ্ঠ পুরুষ বলি, এই জাতির সবচেয়ে মহানুভব ব্যক্তি আমি বলি, এখানে তো কম দেখলাম না। এই দেশের শাসনে যারা এসছে প্রত্যেকের সাথে আমার মোলাকাতের, এমনকি সাত দিনের সায়াম সাহেবের সাথে আমার দেখা হয়েছে, ফখরুদ্দিন সাহেবের সাথে তর্ক বিতর্ক করেছি, কিন্তু সব কিছু বিবেচনায় নিলে নিরাপদে বলা যাবে, বিনা দ্বিধায় বলা যাবে, তার মতো এত বড় হৃদয়বান পুরুষ বাংলাদেশের ইতিহাসে আসেনি। বঙ্গবন্ধুর কথা বলছি, এত বড় হৃদয়বান মানুষ আমরা কেউ পাইনি। ওনার আমি প্রধানমন্ত্রীকে বলছি, আপনার বাবার বিরোধিতা করে তর্ক করে আমি এখনও জীবিত আছি, কিন্তু আপনার সামনে তর্ক বিতর্ক করে থাকবো কি না জানি না, কে আমাকে উঠিয়ে নিয়ে যাবে তা আমরা জানি না। তো আজকে আমি মনে করি, আমি আসলেই অন্তর বিশ্বাস করি দেশের মঙ্গলের জন্য, এবং আজকে যদি এই মুভটা করেন, দাবা খেলার এই মুভটা যদি হাসিনা করেন, উনিও কিন্তু অমর হবেন, উনিও জাতির রাজনীতি ইতিহাসে অমর হবেন। উনি তাকে আবার ডেকে পাঠাক, আবার দাওয়াত দেয় দেখ, তারা দুজনে বসে আলাপ করেন, বলতে আমরা দুজনে ঠিক করতে না পারা পর্যন্ত ঘর থেকে বেরোবো না, দেখেন না সাত দিনের মধ্যে বাংলাদেশের অবস্থা হয়ে যেতে পারে। স্যার আমার একেবারে শেষ প্রশ্ন, এটা দিয়ে শেষ করতে চাই, আপনার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাই, ভবিষ্যৎ পরিকল্পনা কি? অনেকেই ধারণা করেন যে বিএনপি কখনো সরকার গঠন করলে আপনি মন্ত্রী হবেন বা প্রভাবশালী কিছু একটা হবেন, সেরকম কিছু আপনিও ভাবেন বা কোনো আমাকে কেন তারা মন্ত্রী বা প্রেসিডেন্ট করবে? আর আমাকে বিএনপির আমার এই সত্য কথা কেউ শুনতে চায় না, যেটা আমি জিয়াউর রহমানকে বলেছিলাম, আর যে কোনো প্রেসিডেন্ট একজন ব্যক্তি এসে আপনাকে এত সমালোচনা করবে, তাকে তার সাথে বন্ধুত্ব থাকা ভালো, বেশি কাছে আনা ঠিক না। তাই এখানে আমি মনে করি না যে বিএনপি ঠিক আমার কথাই যদি শুনতো তাদের লাভ অনেক বেশি হতো, আর আজকে সেটাই আমি মনে করি যে জনগণের মঙ্গল হবে না এমন কোনো পদ আমি নেব না কখনো। ফ্ল্যাগওয়ালা গাড়িতে আমার কোনো আকর্ষণ নেই। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি আজ, কথা হবে পরবর্তী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।